আমার জেলা হলো পাবনা, থানা ইসদ্দি, গিরামরংকুলা। আমার নাম মোহাম্মদ মিলন। তো কি কি জাতের গরু কালেকশন করেছেন এবারে? এবার আছে মুন্ডি, আছে ফিলাকবি, আছে জার্সি, আছে হলস্টাইন ফ্রিজিয়ান, আছে সব ধরনের গরুই আছে। সব বকনা গরু এখন তাও 50টার মতন আছে। অত তো দেখাবো না, অল্প সময় তো 10-15টা দেখাবো। হ্যাঁ, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। অবশ্যই জানাবো ভাই। আমরা শুরুতেই এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, জি ভাই, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি বকনা, জি। বয়স কেমন আছে? এটা বয়স 13 মাস প্লাস মাইনাস। 13 মাস প্লাস মাইনাস, মানে রেডি টাইপের? একবার রেডির কাছাকাছি এখনো মাছ দেখতে লাগবে। এ দেখেন, আসলে এই যে মুন্ডে দেখেন, এ দেখেন। আচ্ছা আচ্ছা, পলান পলান একটু দেখেন, এই দেখেন সাইড, নিপল সাইড জায়গায় দেখছেন। আচ্ছা, এই সাইড থেকে একটু দেখুন। অনেক বিগ বডির একটা গরু। দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে জোড়ায় ভাই, সাথে আরেকটা মুন্ডি আছে বিগ বডির জোড়ায় দাম। হ্যাঁ, দুটাই মুন্ডি অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। আমরা জোড়া এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও একটা মুন্ডি। মুন্ডি দুটেই সেম ক্যাটাগরি, একই মডেল। হ্যাঁ, এই দেখেন, যেটা মুন্ডি বলে দেখেন একটু মানে তাতে। জোড়া যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম? কাটিও নিতে পারবে, আবার একসাথেও নিতে পারবে ভাই, সমস্যা নাই। ইনশাল জোড়াটার দাম কেমন লাগছে? জোড়ার দাম চাচ্ছে 1,65,000। 1,65,000, বেশি চাবো না ভাই, বিক্রি করবো এই জন্যেই ভাই। আচ্ছা, বেশি চাই আসলে মানুষকে হয়রানি করা তো ঠিক না। ঠিক আছে ভাই, এই জোড়া সরাই দেন, পরে গরুগুলো আমরা দেখি। আমরা এই পাশে সেলের 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, জি ভাই, এটা কোন জাতের গরু? এটি হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ানের গলাটা দেখেন ভাই, আর মাদা টুকরি বাচ্চা রে, ইনশাল্লাহ ভাই, সুস্থ বাচ্চা একবারে। বয়সটা কেমন আছে? এটি বয়স হলে 11 মাস ভাই। 11 মাস বয়স, জি ভাই। দুই সেকেন্ড দেখেন, এই বক্সটার দাম কেমন আছে? এর দাম চাচ্ছে আর একটার সাথে জোড়াই ভাই। এর এখানেও একটা জোড়া, জোড়ার সাথে দুটি একই জায়গায় একই বাড়তেন লেয়াস আছে দুটি গরু। আচ্ছা আচ্ছা, জোড়া দেখেন আছে, এটা দেখেন। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন। এই গরুটার বয়স কেমন আছে? এটা 10 মাস ভাই। 10 মাস বয়স, জি ভাই। আচ্ছা, এই জোড়ার দাম কেমন রাখছেন? দুইটা চাচ্ছি 1,65,000। 1,65,000 চা দাম, দাম দর সুযোগ আছে দাম রাখছেন? হ্যাঁ, এটির 12 মাস, 11 মাস, এটির 10 মাস। আচ্ছা আচ্ছা, দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবে, দর দাম করে নিতে পারবে, অবশ্যই পারবে। আমরা সেলের 5 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটি অস্ট্রেলিয়া বাচ্চা, অরিজিনাল যে অস্ট্রেলিয়া বলে সে এই বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা বয়স হলে 10 মাস ভাই। 10 মাস বয়স, উলান্ডা দেখেন ভাই, উলান্ডা কি আর মাদা টুককে বাচ্চাটার। বয়স বেশি দেবো না ভাই। তাতে এই বকুলটার কেমন বাজার মূল্য আছে? এটার দাম চাচ্ছে 65,000 ভাই। 65,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, চাওয়া দাম 65, এখান থেকেও দরদাম করে সামান্য কিছু সুযোগ আছে ভাই। আমরা এই পাশে সেলের 6 নম্বর যেটা দেখতে পাচ্ছি, জি ভাই বলুন, এটা কোন জাতের গরু ভাই? এটি হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এই বাচ্চাটার বয়স কেমন আছে? এটি বয়স 7 মাসের থেকে 8 মাস, 7 থেকে 8 মাসের ভিতরে আছে। আচ্ছা, প্রত্যেকটা গরু তো সুস্থ? সব একবার সুস্থ ইনশাল্লাহ। এই বক্তার দাম কেমন রাখছেন? দাম চাচ্ছে 65,000 চাওয়া দাম। 7 নম্বর যেটা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটি হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কত মাস হবে এটা? এটি 8 মাস বয়স আছে, 8 মাস পারেই হবে। নিপুল গুনে দেখেন ভাই, 8 মাস প্লাস মাইনাস বয়স। আচ্ছা, দামটা কেমন চাচ্ছে? দাম চাচ্ছে 75,000। 75,000 টাকা দাম। সেলের 8 নম্বর যেটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের ভাই? এটি হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। মাদা টুক দেখেন বাচ্চাটা, দেখেন মাদা, নিপুলটা দেখেন ভাই, মুখে বললে তো হবে না, আসলে জিনিস দেখতে হবে। পাঁচ সাইড সাদা, ঠিক আছে, গলাটাও চিকন আছে। দামটা কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছে 72,000 চা দাম। 72,000 টাকা চা দাম, দাম দর সুযোগ আছে। সিরিয়ালের 9 নম্বরে আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি, জি ভাই বলেন, এটা কোন জাতের বকনা? এটি হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, পাঁচ সাইড দিকে মোটা পাই দেখেন ভাই, মুখে
আচ্ছা দিতলা এই বাচ্চাটার বয়স কেমন আছে 10 মাসের ভাই 10 মাসের মতো বয়স জি স্যার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 75,000 ভাই 75,000 দামদারের সুযোগ আছে দরদামের সুযোগ আছে জি সিলেন 9 নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা দুইটা আছে ভাই হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ানের দুইটা না জি আচ্ছা আচ্ছা দুইটার একটা জোড়া করেছে হ্যাঁ জোড়া এই দুইটি যে কোনো ভাই দামও বেশি চাবো না দুইটা বাচ্চা একই জাতের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বয়স কেমন হবে এগুলোর মানে বয়স 7.5 মাস 8 মাসের ভিতরে 7.5 থেকে 8 8 মাসে 7 মাস দাম কেমন চাচ্ছেন ভাই দুইটা দাম আছে 1,30,000 চাওয়া দাম 1,30,000 চাওয়া দাম দর দাম করে নিতে পারবে এই পাশে তো আমরা আরো কিছু করি হ্যাঁ আরো আছে 6টা বাচ্চা লটে দিছি 6টা একটা লট করেছে জি ভাই আচ্ছা এই লটটার বয়স কেমন আছে 9 মাসের তেন 7 মাস পর্যন্ত আচ্ছা 7 থেকে 9 মাস 9 মাস বয়স 6টা বাচ্চা লট লট আচ্ছা আচ্ছা এই লটটার দাম কেমন রাখছেন এর দাম চাচ্ছে 53,000 53,000 টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা এইখান থেকে 6টা নিলে পারবে 6টা নিলে 53,000 টাকা আচ্ছা আর এর ভিতর বাইসিলের দাম বাড়তে পারে আবার কমতেও পারে লটে নিলে দাম কম বেশি হবে হ্যাঁ সামান্য কিছু আচ্ছা 53,000 চাওয়া দাম ঠিক আছে তো এখানে যেগুলো আছে এগুলো সব বিক্রি হ্যাঁ সব একটা বাদ আছে এগুলোটা বিক্রি হয়েছে আচ্ছা স্যার এগুলো সব বিক্রি হবে দর্শক এগুলো সব বিক্রি হবে মন্ডে বাচ্চা এসেও দেখে শুনে কিন্তু গরুগুলো যে কোনো টাইমে আসতে পারে সবসময় গরু থাকে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক আমি বলবো যে আমার গরু আসেন গরু এখানে আছে আমার পাবনা জেলায় প্রচুর গরু আছে এর ভিতরে আপনারা দেখে শুনে নিতে হবে গরু প্রচুর আছে সবাই খারাপ না সবাই ভালো না এর ভিতরে বাইজে কিছু নিতে হবে বাছাই করে নিতে হবে আর আবার আর একটা যারা প্রবাসী ভাই দ্বারা যারা আছে আমার এই সোম্মা ডেলিভারামে যদি অনলাইনে গরু যদি পছন্দ হয় বারবার দেখে নেবে দেখে নেওয়ার বাদ যদি পছন্দ হয় পশু ভাইদের জন্য অল্প সীমিত টাকা 2,000-5,000 টাকা দিলে ইনশাল্লাহ আমি পুসাদি টাকা নিয়ে আসবো সমস্যা নাই যত বাচ্চা আমার 50-60 বাচ্চা আছে আমি পুসাদি টাকা নিয়ে সমস্যা আবার দেশে যারা আছে তারাও যদি কথার সাথে কাজের মিল পড়ে কথায় মহব্বত যদি হয় তার সাথে ইনশাল্লাহ 2,000-4,000 টাকা দিলে আমি পুসাদি আসলে তো ভালো আসি নিলে তো জবরই ভালো ইনশাল্লাহ আচ্ছা আর যদি কয় যে ভাই না আমি আসতে পারছি না আমি টাকা কিছু দিয়ে দিচ্ছি আমি বাড়ি আসি আমার গরু পুসাদি টাকা নিয়ে যান কিন্তু গরু এখান থেকে আপনার বুঝে নিতে হবে ক্যামেরায় আমি এখান মোবাইলে দেখি শুনি বারবার দেখে নিবি দেখে মেল হলে নিতে হবে ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম